হাদিস ৯১, আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে জাইদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার বাঁধনের রশি অথবা বললেন থলে বা ঝুলি ভালো করে চিনে রাখো, এরপর এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো, তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো, এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মুবারক লাল হয়ে গেল, অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বললেন, উটের ব্যাপারে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা, পানির কাছে যেতে পারে এবং গাছের লতা পাতা খেতে পারে, তাই তাকে ছেড়ে দাও যাতে তার মালিক তাকে পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার, নয়তো তোমার ভাইয়ের, নয়তো বাঘের। হাদিস ৯২, মুহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন, তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুজাফা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হলো সাইবার আজাদকৃত গোলাম সালিম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাওবা করছি। পরিচ্ছেদ ৭১, ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে বসা। হাদিস ৯৩, আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তখন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুজাফা। এরপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি একথা তিনবার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। পরিচ্ছেদ ৭২, ভালোভাবে বুঝবার জন্য কোনো কথা তিনবার বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা থেকে সাবধান। এ কথাটি তিনি বারবার বলতে লাগলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি? এ কথা তিনি তিনবার বলেছেন। হাদিস ৯৪, আবদা রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতেন তিনবার সালাম করতেন, আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন। উল্লেখ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কারো ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনার ক্ষেত্রে অথবা বড় কোনো মজলিসে সকলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে তিনবার সালাম করতেন। হাদিস ৯৫, আবদা ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন যাতে তা বুঝে নেওয়া যায়, আর যখন তিনি কোনো কৌমের নিকট এসে সালাম করতেন তখন তাদের প্রতি তিনবার সালাম করতেন। হাদিস ৯৬, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রয়ে গেলেন, এরপর তিনি আমাদের নিকট এমন সময়ে পৌঁছলেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল। আমরা ওযু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি একথা দুবার কিংবা তিনবার বললেন। পরিচ্ছেদ ৭৩, আপন দাসী ও পরিবারবর্গকে শিক্ষাদান। হাদিস ৯৭, মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু বুরদা রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের লোকের জন্য দুটি সওয়াব রয়েছে। এক, আহলে কিতাব, যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছে। দুই, যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে। তিন, যার একটি মাদি ছিল যার সাথে সে মিলিত হতো, তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দীন ইলম শিক্ষা দিয়েছে, এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে, তার জন্য দুটি সওয়াব রয়েছে। এরপর বর্ণনাকারী আমের রহমতুল্লাহ আলহি তার ছাত্রকে বলেন, তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম, অথচ আগে এর চাইতে ছোট হাদিসের জন্যও লোকে দূর দূরান্ত থেকে সওয়ার হয়ে মদিনায় আসত। পরিচ্ছেদ ৭৪, ইমাম কর্তৃক মহিলাদের নসিহত করা ও দীনি ইলম শিক্ষা দেওয়া। হাদিস ৯৮, সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে সাক্ষী রেখে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন, আর তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ নসিহত মহিলাদের কাছে পৌঁছেনি, তাই তিনি পুনরায় তাদের নসিহত করলেন এবং দান খায়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলি তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন। ইসমাইল রহমতুল্লাহ আলহি আতা রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি। পরিচ্ছেদ ৭৫, হাদিসের প্রতি আগ্রহ। হাদিস ৯৯, আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, আমি ধারণা করেছিলাম এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফাত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বা পূর্ণ কালিমা তাইয়্যিবা বলে। পরিচ্ছেদ ৭৬, কিভাবে ইলম তুলে নেওয়া হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি মদিনায় আবু বকর ইবনে হাজম রহমতুল্লাহ আলহির কাছে এক পত্রে লিখেন, খোঁজ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাও তা লিখে নাও, আমি ইলম লুপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি, এবং জেনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না, এবং প্রত্যেকের উচিত ইলমের প্রচার প্রসার করা, আর তারা যেন একত্রে বসে ইলমের চর্চা করে, যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে, কারণ ইলম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না। হাদিস ১০০, আলা ইবনে আব্দুল জব্বার রহমতুল্লাহ আলহির সনদে আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ আলহির সূত্রে বর্ণিত রিওয়ায়তে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির উপরোক্ত হাদিসে আলিমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে।